হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ব্রেড ক্রাম্বস। স্ন্যাক্স রেসিপিগুলোতে অনেক সময় ব্রেড ক্রাম্বস ইউজ করা হয়, আর বাসায় এটা খুব সহজে আর কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করলে আপনি ঠিক এই রকম পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। আর কিভাবে এটা সংরক্ষণ করতে হয় সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে 6টা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। এখন আমি পাউরুটি সাইডের ক্রাস্টগুলো কেটে ফেলে দিব। আপনারা চাইলে পাউরুটি সাইডের ক্রাস্টটা ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। এক্ষেত্রে ব্রেড ক্রাম্বসের কালারটা একটু ডার্ক হয়ে যাবে। আমি আজকে ব্রেড ক্রাম্বসের কালারটা বেশি ডার্ক করতে চাচ্ছি না, এই জন্যই সাইডের ক্রাস্টগুলো আমি ফেলে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসের জন্য আমি পাউরুটির অনলি এই পার্টটা ইউজ করছি। পাউরুটিগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। পাউরুটির এই ছোট টুকরোগুলোকে আমি এখন ব্লেন্ডার জগে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসটাকে কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জর্দার রং। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অরেঞ্জ পাউডার ফুড কালার ইউজ করতে পারেন। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। পাউরুটির টুকরোগুলোকে আমি ফুড কালারের সাথে একটা চামচ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এগুলোকে খুব বেশি সময় ধরে ব্লেন্ড করার অথবা পাউরুটিগুলোকে একদম মিহি করে নেওয়ার কোনো দরকার নেই, হালকা একটু ব্লেন্ড করে নিলেই হবে। পাউরুটিগুলোকে গুঁড়া করে নিয়েছি। ফুড কালার আর পাউরুটি খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন একটি ননস্টিক প্যানের মধ্যে পাউরুটির গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি। কিছু জায়গা জমাট বেঁধে থাকলে কিন্তু ভয় ব্যাপার কিছু নেই, এগুলোকে আস্তে করে ভেঙে দিলেই হবে। প্যানটা চুলায় বসিয়ে এখন আমি চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে ভেজে নিব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট অনবরত নাড়তে হবে, আর এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করলেই এগুলো পুড়ে কালচে হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর ব্রেড ক্রাম্বসগুলোর কালার একটু গাঢ় হয়ে আসবে। এই যে দেখুন, আমাদের ব্রেড ক্রাম্বসগুলো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে এগুলো নামিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো কীরকম ক্রিস্পি হয়েছে আমি আপনাদের একটু সাউন্ড শোনাচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো সংরক্ষণ করার আগে ব্রেড ক্রাম্বসগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে আপনি একটি কাচের বয়ামে অথবা একটি এয়ারটাইট বক্সে রুম টেম্পারেচারে রাখতে পারেন 2 থেকে 3 মাস। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল খুব সহজে বাসায় বানানো ব্রেড ক্রাম্বস। টাকা দিয়ে বাজার থেকে ব্রেড ক্রাম্বস কেনা দরকার হবে না। বাসায় আপনি স্বাস্থ্যসম্মতভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে চিকেন নাগেটস, অনিয়ন রিং এই আইটেমগুলো বানাতে পারবেন। আর অনিয়ন রিং কীভাবে বানাতে হয় এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন।